হাইকোর্টে জাল নথি দেখিয়ে অভিযুক্তের জামিন। সিআইডির হাতে গ্রেপ্তার অভিযুক্ত আইনজীবী। এদিন অভিযুক্তকে হাজির করানো হয় কান্দি আদালতে। দুঃসাহসিক কাণ্ড, খুনের আসামিকে জেল থেকে বের করে আনতে হাইকোর্টের নথি জাল আইনজীবীর। তদন্তে নেমে ওই আইনজীবীকে গ্রেফতার করল সিআইডি। হাইকোর্টের নথি জাল করে আদালত থেকে সাজাপ্রাপ্ত বন্দির জামিনের ঘটনায় সিআইডির জালে এক আইনজীবী। একই সঙ্গে এই ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেল সিআইডি। ঘটনা সূত্রে জানা যায়, 2015 সালের 12 এপ্রিল ভরতপুর থানার হরিশ্চন্দ্রপুর গ্রামে খুন হয় আশরাফ শেখ। সেই ঘটনায় মূল অভিযুক্ত লালু শেখ সহ 13 জনের নামে অভিযোগ দায়ের করেন মৃতের পরিবার। এরপর ঘটনার তদন্তে নামে পুলিশ। 2018 সালের 31 জানুয়ারি কান্দি অতিরিক্ত দায়রা আদালতের বিচারক সন্দীপ মান্না অভিযুক্ত লালু শেখকে 10,000 টাকা জরিমানা সহ যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। এরপর 2021 সালে 2 মার্চ হাইকোর্টের জাল নথি দেখিয়ে জামিনে মুক্ত হয় অভিযুক্ত। 6 মার্চ কান্দি আদালতে সেই জাল নথি পেশ করে লালুর আইনজীবী। সেই ভিত্তিতে লালু জামিনে মুক্তি পায়। কিন্তু বিচারক জয়মাল্য বাগচি এবং গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চে আবেদন জমা পড়ে, ওই নথি জাল। ডিভিশন বেঞ্চ ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দেন। এরপরে সেই ঘটনার তদন্তে নেমে সমস্ত নথি জোগাড় করে কাটোয়া স্টেশন থেকে সিআইডি আইনজীবী অরিন্দম রায়কে গ্রেফতার করে। অভিযুক্তকে এদিন আদালতে হাজির করানো হয়। অভিযুক্তের 14 দিনের সিআইডি হেফাজত মঞ্জুর করেছে কান্দি আদালত। এই বিষয়ে নদিয়া মুর্শিদাবাদ রেঞ্জের ডিএসপি সিআইডি জানান, অভিযুক্তই আইনজীবী জাল নথি তৈরি করে আসামিকে জামিনে ছাড়া পাইয়ে দিয়েছিলেন। এরপরই পুরো বিষয়টি সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়। ঘটনা তদন্তে নেমে আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে। এই বিষয়ে তিনি আরো জানান, এখানে আপনারা নিশ্চয়ই শুনেছেন ইজলাসে যেটা বলেছে যে এই লয়ারি হাইকোর্ট থেকে চিফ জাস্টিসের নকল করা, যা যেটা এই কেসের বেসিস, সেই অর্ডারটা আসামি পক্ষের জন্য জোগাড় করে দিয়েছিলেন, যার বেসিসে একজন মার্ডার কেসের কনভিক্টেড অ্যাকিউজ লালু শেখ বলে হরিশ্চন্দ্রপুরে বাড়ি ভরতপুর থানা এলাকায় কান্দি পিএস কেস নম্বর 600/23 তাতে ওর জামিন হয়ে যায়। সেই জন্যে ইনি হচ্ছেন মূল যিনি এই কাজটা করেছিলেন, হাইকোর্টে লয়ারটা এনেছিলেন যে অর্ডারটা, এই চিফ মিনিস্টার চিফ জাস্টিসের যে অর্ডারটা, এবং এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, একটা জুডিশিয়ারির ফেতের প্রশ্ন আর কি। তো সেইখানে এই অর্ডারটা উনি নকল এনেছিলেন এবং যার বিষয়ে এখান থেকে জামিন হয়ে যায় সার্টিফাইড কপি, সেইটা আমরা তদন্ত করে দেখব। এখন সেটা তদন্ত সাপেক্ষ বিষয় আছে, হাইকোর্টের মহামান্য বিচারপতিরা আমাদের গাইডেন্স দিচ্ছেন, সেই অনুযায়ী আমাদের তদন্ত চলছে। আমরা 14 দিন চেয়েছিলাম, 14 দিনই পেয়েছি। ওনাকে আমরা অনেকদিন ধরে খুঁজছিলাম, ওনাকে আমরা পাইনি, এবং হাইকোর্ট তখন বলেছে ইন্টারোগেশন করতে, কিন্তু ওনাকে আমরা কিছুতেই পাইনি। আলটিমেটলি আমরা বাধ্য হয়েছি ওনাকে অ্যারেস্ট করতে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, মুর্শিদাবাদ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।